فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُورِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تدرشك بهاي بن জানতে চাই এর আজকের এই সেশানে আজকে আমাদের জানতে চাই লাইভ সেশন একশো তেইশ আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি আমরা আশা করছি আপনাদের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত অথচ দলিল ভিত্তিক উত্তর আমরা দেব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন পাঠিয়েছেন আজকে মেহেদি সিয়াম আপনি যদি মাহাদি রাখতেন তাহলে বেটার হতো হ্যাঁ মাহাদি সিয়াম কারণ মেহেদি এমন কোনো নাম আসলে আরবিতে নেই মাহাদি মাহাদি সিয়াম এটা যদি একটু কারেকশন করে নেন ভালো হয় আপনি বলেছেন আমার বোন একটি আলিয়া মাদ্রাসায় ক্লাস সেভেনে পড়ে মাদ্রাসাটি আমাদের বাড়ি হতে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত সে সম্পূর্ণ পর্দা করেই মাদ্রাসা যায় মাদ্রাসায় যাওয়ার জন্য তার সাথে মাহারাম কাউকে পাঠাতে হবে কি কারণ অটোরিকশা বা গাড়িতে মাদ্রাসায় যেতে হয় আর অটোরিকশাতে অনেক লোক থাকে এমন কি কোনো কোনো দিন ওই রিকশায় আমার বোধ ছাড়া বাকি পাঁচজনই যাত্রী পাঁচজন যাত্রী পুরুষ ভাই আমি এখানে দুটো বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবে প্রথম হচ্ছে মাহারাম থাকাটা শর্ত সফর অবস্থায় আড়াই কিলোমিটার এটা সফরের দূরত্ব নয় সর্বসম্মত মত অনুযায়ী অতএব মাহারামের শর্ত এখানে নেই দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তা মেয়েরা যখন ঘরের বাইরে যাবে তখন অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন মেয়েরা অনেক সময়ই নানা রকম বিপদে পড়ে মুসিবতে পড়ে অনেক সময় তাদেরকে দুষ্ট লোকেরা টার্গেট করে তাদেরকে নিয়ে ধরে নিয়ে যায় এবং হয়তো তাদের মান ইজ্জাত এবং জীবন সবটাই ধ্বংস করে দেয় ফলে যেহেতু আপনার বোন আমি আশা করি যে আপনি এ ব্যাপারে যথেষ্ট সতর্ক হবেন এবং আড়াই কিলোমিটার দূরে এটা অনেক যদি এক কিলোমিটার দূর বা দুই কিলোমিটার দূরে মাদ্রাসা এবং আপনাদের বাড়ির মাঝখানে কোনো বিপদে সে পড়ে আপনার তো খবর পাবেন না তাই না অতএব মেয়েদের আসলে এত দূরে এককভাবে পড়ানো গ্রামে গঞ্জে কিংবা ইভেন শহরেও আমি মনে করি না যে এটা নিরাপদ সুতরাং মাহারামের শর্তের চাইতে গুরুত্বপূর্ণ হলো এখানে নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করছেন আমার মনে হয় যদি আপনার বোনকে কাছাকাছি যেটা ওয়াকিং ডিস্টেন্স যেটাকে আমরা বলি পাঁচ মিনিট দশ মিনিটের হাটের দূরত্ব এরকম কোনো প্রতিষ্ঠানে যদি পড়ান অথবা মেয়েদের হোস্টেলেও আপনি রাখতে পারেন টাইম টু টাইম আপনি খোঁজখবর রাখলেন তবে মেয়েদেরকে হোস্টেলে রাখার ক্ষেত্রে সেখানেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেখানে যাতে তারা একটা কেয়ারিংয়ের মধ্যে থাকে সেরাই কেয়ারিং এবং জাগতিক কেয়ারিং এর মধ্যে থাকে এবং কোনো ধরনের খারাপ কিছু হওয়ার মতো সম্ভাবনা যাতে একদমই না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আশা করছি আপনার জন্য যে দুটো পরামর্শ আমরা রাখলাম সেটা আপনি মনে রাখবেন মোহাম্মদ মারুফ হাসান বলেছেন মাইয়েতের পিছে পিছে কবরস্থানে যাওয়ার সময় কোনো তাকবির বা কিছু পাঠ করতে হবে কি না প্রথমত যখন আমরা মাইয়েতকে কাঁধে নিয়ে কবরে দাফন করার জন্য রওনা হব তখন সেই মাইয়েতের পিছে পিছে যাওয়াটা শোন না এটাকে বলা হয় এতেবাউল জানায়েজ এটা মিন সুনানিল ফেতরা হাদিসের মধ্যে যেভাবে এসেছে এই সময়ে সুনির্দিষ্ট কোনো নেই আপনি স্মরণ করবেন অথবা কোনো রকম সুনির্দিষ্ট কোনো রসম রেওয়াজের চালু না করে অথবা রসম যার রসম রেওয়াজের অনুসরণ না করে আপনি যদি হঠাৎ মনে আসা কিছু পড়েন আল্লাহকে স্মরণ করেন তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি সুনির্দিষ্ট কোনো দোয়া বা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যেটা আমরা তালকিনের সাথে মানুষকে লাশ বহন করার সময় আজকার পড়তে দেখি সশব্দে জোরে সেটা কিন্তু এখানে নেই তার মানে হচ্ছে আপনি মৃতের লাশ বহন করার সময় সুনির্দিষ্ট কোনো দেখের পড়বেন না আবার বেহুদা কোনো কথাবার্তাও বলবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো মৃতের লাশ বহন করছে আট দশজন মানুষ আর বাকিরা সেখানে গল্প করছে হাসাহাসি করছে ঠেলাঠেলি করছে সেটাও গর্হিত কাজ অতএব এই সময়ে কোনো গাফলাতির মধ্যে থাকা কোনো মজা করা অথবা খেল খেলতামাশা করা কিংবা অনর্থক কোনো কথা এবং কাজ করা সেটা সঙ্গত নয় এমনটি ইমাম নভি তার আলাৎকার গ্রন্থে উল্লেখ করেছেন মোদ্দা কথা আমরা বলতে পারি লাশ বহন করার সময় লাশের পিছু পিছু যাওয়ার সময় লাশ দাফন করার সময় শেরিয়ার খেলাফ কোনো কাজ করা যাবে না শেখ আলবানি রাহমাহুল্লাহ তিনি এক্ষেত্রে খুব সুন্দর একটা উক্তি করেছেন বলেছেন এই যে জানাজা এই জানাজার ক্ষেত্রে সেরাই বক্তব্য এসেছে দুটো বিষয় একটা হলো যেমন জানাজা বহন করার সময় বা পিছিয়ে পিছে যাওয়ার সময় জোরে কান্নাকাটি করা কিংবা বকুর বা এরকম সুগন্ধি জ্বালিয়ে তার পিছে পিছে যাওয়া এক্ষেত্রে সেটা গর্হিত কাজ কারণ রাসুল্লা সাল্লাহ সাল্লাম এটা নিষেধ করেছেন যেমনটি ইমাম আহমেদ তার আলমোস্ন গ্রন্থ উল্লেখ করেছেন আবুহরাদি আল্লাহ তাল্লাহর বর্ণিত হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেন বলেনা জানাজাতু বেনারিন ওয়ালা সাউতিন কোনো জানাজার পিছে পিছে আগুন জ্বালিয়ে যাওয়া যাবে না অর্থাৎ ধোঁয়া উদ্গীরণ করে বা বখুর পুড়িয়ে যাওয়া যাবে না ওলা সওতিন এবং শব্দ করতে করতেও যাওয়া যাবে না তাহলে লাশ বহন করার সময় আমাদের দেশের লোকজন যে শব্দ করে সেটা লাইল হাইল্লা জেকের হোক বা যে কোনো জেকের হোক সেটা রাসুলসাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আর এই হাদিসটা হাসান লেগাই রিহি আর এই এই নির্দেশের সাথে সম্পৃক্ত হবে যদি জানাজার সামনে লাশের সামনে কেউ জোরে জোরে জেকের পড়ে কারণ এটা বেদা হবে কায়সেবনে আব্বাদ তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিগণ কানু ইয়াকুন আরফ আসাউতে ইন্দল জানায়জ জানাজার সময় তারা শব্দ উচ্চারণ করা বা সশব্দে কোনো জেকের পড়া কোনো কিছু পড়া কোনো কিছু বলাকে তারা অপছন্দ করতেন এ বিষয়গুলো শেখ আলবানী রাহমাহুল্লাহ তার আহকামুল জানায়স গ্রন্থে উল্লেখ করেছেন আচ্ছা এখানে আরও অনেকগুলো ডিসকাশন আছে সেটা আমরা মনে হয় স্কিপ করে যাই শুধু এতটুকু বলি যে এভাবে লাশ দাফন করতে গিয়ে শব্দ করা বা নানারকম রিচুয়াল বা রসম রেওয়াজ তৈরি করা এটা অমুসলিম অনেকের মধ্যে দেখা যায় যেমন খ্রিস্টানদের মধ্যে দেখা যায় তারাও তাদের ইঞ্জিলের থেকে সশব্দে পাঠ করতে থাকে যখন তারা লাশ নিয়ে যায় অথবা তারা বিভিন্ন লাহানের সাথে গানের সুরে বা কোরাস এর মতো করে তারা তাদের আজগারগুলো বলতে থাকে ফলে তার সাথে সদৃশ্য হয় এমন কোন কাজ আসলে ইসলামের সারিয়াতে নিষিদ্ধ আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল মাইয়ের সামনে দিয়ে গেলে বসে থাকা মানুষ কি দাঁড়াবে হ্যাঁ আমরা দেখি যে যদি কেউ বসে থাকেন বা একদল মানুষ বসে আছে আর মাইয়েত বা লাশ তাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা সেখানে দাঁড়াবে তখন তারা সেখানে দাঁড়াবে এটা শরীয়তসম্মত সম্মত একটা বিধান কারণের পক্ষে অনেকগুলো হাদিস আছে রাসুলসাল্লাহ সাল্লামের আমল আছে এবং তার কাউল আছে যেমন সাহেব ওখারি মুসলিমের মধ্যে আবু সাঈদ হদরিরাদি আল্লাহ তাল্লাহর একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ বলেন ইদা রাইতুমুল জেনা ফা কোমো যখন তোমরা কোনো জানাজা দেখবে যে নিয়ে যাওয়া হচ্ছে তখন তোমরা দাঁড়িয়ে যাবে ফামান্তাবে আহা ফেলাইয়া কৌদ হাত আর যারা সেই জানাজার পিছু পিছু চলবে তারা যেন জানাজার লাশটা কবরে না রাখা পর্যন্ত তারা যেন না বসে যায় আবার না বসে একবার দাঁড়ানোর পরে আবার না বসে যায় ইমাম বুখারি এবং মুসলিম আবদুল্লাহ আবতুল্লা রাদী আল্লাহতাল্লাহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে আমাদের পাশ দিয়ে একবার একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল ফাকাম আলহান্নবী সাল্ল ওয়াসাল্লাম ফাকুম নাবিহি তখন নবী সাল্লাহ সাল্লাম সেই জানাজার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন আর আমরাও তার সাথে দাঁড়িয়ে গেলাম ফাকুল্না আমরা বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রাসুল ইন্নাহা জেনাজা তুইয়াহুদেন এটা তো একজন ইয়াহুদি ব্যক্তির জানাজা লাশ কালা তখন তিনি বললেন ইদা রায়তুমুল জেনাজাতা ফাকুমু যখন তোমরা কোনো জানাজা দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাবে অর্থাৎ কোনো মৃত লাশকে দেখবে দাঁড়িয়ে যাবে এটা বোখারি মোস্তফের মধ্যে এসেছে আর ইমাম মুসলিম তার সহি গ্রন্থে আলী দিয়াল্লাহ তাল আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন আলীরদ্দি আল্লাহ তালু বলেন রাইনা রাসুল্লাহ সাল্লি সাল্লাম কামা ফা না। আমরা দেখলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন জানাজা দেখে দাঁড়ালেন আমরাও দাঁড়ালাম ওয়াকায়দা ফাকায়দ না এরপর তিনি বসলেন আমরাও বসলাম অর্থাৎ জানাজার সব কাজ শেষ করে তিনি বসলেন আমরাও বসলাম ইমাম নবী ওলামাইকেরামের এই মাসালায় যত খিলাফ আছে সেটা উল্লেখ করার পরে বললেন যে এখানে এই যে দাঁড়ানো বা দাফন কার্য শেষ হওয়ার পরে বসা এটা হচ্ছে লিন্নদ্য এটা উত্তম কাজ এবং এটা জায়েজ এই বর্ণনাটাই এখানে বোঝা যায় আর এই ধরনের বিধানটা মনসুখ হয়ে গেছে বলে যে কিছু কেরাম উল্লেখ করেছেন কতিপর কেরাম বলেছেন সেটা শুদ্ধ নয় ইমাম ইমামে দলকাইম রাহমাহুল্লাহ তিনি বলেন যে ইমাম নবাবি এই যে হাদিসগুলোর ক্ষেত্রে যে সুন্দর একটা সমাধান দিয়েছেন এটাই রাজে হাদিসগুলো বলছে দাঁড়াতে এখন দাঁড়ানোটা ওয়াজিব বলা যাবে না আবার কেউ কেউ বলছেন মানসুখ সেটাও বলা যাবে না বরং মাঝে মাঝে অবস্থান দাঁড়ানোটা উত্তম ইমাম এবদুল কৈম তার জাদুল মাদ গ্রন্থে এটাই রাজে বলেছেন আর শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লা তিনি বলেন যে যারা জানাজার পিছে পিছে চলবে তাদের জন্য সন্না হচ্ছে আল্লাহ আল্লাহলিসা রিজাল আল আর্থ যে তারা মানে লাশ জমিনের উপর রাখার আগ পর্যন্ত আর বসবে না চলতেই থাকবে চলতেই থাকবে তারা আর কোথাও সেই মানে লাশ কাঁধে রেখে বসবে না বরং লাশ নামিয়ে তারপরে বসবে আচ্ছা তো এ হলো মোটামুটি বক্তব্য আপনার প্রশ্নের উত্তরে নাজমুল হুদা বলেছেন বিবাহের সময় মেয়ের কাছে কবুল বলানো কতটুকু ঠিক মেয়ের পক্ষ থেকে তো তার বাবা তার অভিভাবক উপস্থিতি থাকছেন মেয়ের পক্ষে তার বাবা আগেই তার মতামত নিয়ে নেবেন এবং এটা সবাই জানবে ব্যাপারটা এমন নয় যে বাবা গোপনে মতামত নেবেন পরিবার সবাই জানবে যে মেয়ের মতামতের ভিত্তিতেই বিয়েটা হচ্ছে কারণ মেয়ের মতামতের বিরুদ্ধে বিয়ে দেওয়াটা এটা কখনোই সঙ্গত নয় কিন্তু বিবাহের বৈঠকে তার কাছ থেকে কবুল বলানো এটা কি সেই সম্মত না কারণ মেয়ের পক্ষ থেকে তো কবুলের প্রশ্নই আসে না মেয়ের পক্ষ থেকে আসবে প্রস্তাব ইজাব এবং কাবুল আমরা জানি বিবাহের মধ্যে দুটো রকম ইজাবটাকে পেশ করবেন ইজাব মানে হচ্ছে প্রস্তাব এটা মেয়ের পক্ষ থেকে আসবে মেয়ের অভিভাবক সেটা পেশ করবেন এবং কবুল বলবে শুধুই বর ছেলে বলবে কবল হ্যাঁ যখন মেয়ে মেয়ের বাবা বলবেন অথবা মেয়ের পক্ষে থেকে তার অভিভাবক বা ওয়াকিল বলবে যে আমাদের এই মেয়েকে আমরা হাজিরানা মজলিসকে সাক্ষী রেখে মহরানার বিনিময়ে বিবাহ প্রদান করছি বা করলাম করছি হবে না এখানে অতীতকালে শব্দ ব্যবহার করতে হবে প্রস্তাব করছি এটাও হবে না বরং বিবাহ প্রদান করলাম এই শব্দটাই ইউজ করবেন তবে যদি এই শব্দটাকে মেন করে ভিন্ন কোনো বাক্য থাকে সেটাতে কোনো সমস্যা নেই বিবাহ হয়ে যাবে আর তখন বর বলবে আপনাদের এই প্রস্তাব ইজাব আমি সানন্দে স্বেচ্ছায় কবল করলাম তাহলে বিবাহটা হয়ে যাচ্ছে সুতরাং এখানে মেয়ের পক্ষ থেকে কবল বলা বা বলানোর বা গিয়ে মেসেজ নিয়ে আসা যে সে কবল বলেছে এর কোনো প্রয়োজন নেই সাফা ইসলাম বলেছেন আমি জেনারেল লাইনে দ্বাদশ শ্রেণীতে পড়ি মেয়ে হিসাবে কি সৌদি আরবে পড়াশোনা করতে যেতে পারবো কিভাবে যেতে পারব আপনি অবশ্যই মেয়ে হিসাবে সৌদি আরবে পড়াশোনা করতে যাবেন মেয়ে যেতে পারবেন মেয়েদের সেখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে মক্কায় আছে ওমলকোরা বিশ্ববিদ্যালয় মদিনায় আছে পাইবা বিশ্ববিদ্যালয় রিয়াদে আছে কিং সৌদ বিশ্ববিদ্যালয় তার মেয়েদের ক্যাম্পাস একদম আলাদা প্রিন্স নুরা ইউনিভার্সিটি আছে এগুলোতে মেয়েদের ক্যাম্পাস একদম আলাদা আপনি সেখানে পড়তে যেতে পারবেন অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে আপনি যেতে পারবেন তবে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেয়েরা পড়তে যায় তারা তো সবালিকা মেয়ে তাদের জন্য মাহারামের প্রয়োজন হয় শরিয়া দৃষ্টিতে মাহারামের প্রয়োজন হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো মাহারাম ছাড়া মেয়েদেরকে অ্যাডমিশন দেয় না এতটুকুই আমি জানি পাশাপাশি যদি কোনো মেয়ে অথবা মহিলা তার স্বামীর সাথে যেতে পারে স্বামী যদি সেখানকার স্টুডেন্টশিপ পান অথবা স্বামী যদি সৌদি আরবে ওই একই শহরে তিনি যদি চাকরিরত থাকেন তিনি যদি সেখানে মকিম থাকেন অথবা ব্যবসা বাণিজ্য করেন সর্ব অবস্থায় তার স্ত্রী ওই শহরে অবস্থান করলে সেই বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হতে পারবে তাহলে আপনি কিভাবে যেতে পারবেন সেটাও আমরা বললাম আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আমার আপন ভাই বোন নেই আমি বাবার একমাত্র মেয়ে সন্তান আমার বাবার সম্পত্তির ভাগ্যে আমার চাচাতো ভাইরা পাবে পেলে কতটুকু পাবে আচ্ছা আপনি বাবার একমাত্র সন্তান তাহলে আপনার মাও তো আছে নিশ্চয়ই আপনি মা যে নেই সেটা বলেননি যেহেতু বাবার একমাত্র সন্তান এই জন্য আপনার আর কোনো ভাই বোন নাই আচ্ছা এখন বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি কিভাবে ভাগ হবে সেটা আপনি জিজ্ঞেস করেছেন তাহলে আমরা মা মারা গেলে কি হবে সেটা আর বলছি না আসলে একই রকম বাবা মারা গেলে তিনি তখন মাইয়েত হবেন আর মা মারা গেলে তিনিও তখন মাইয়েতা হবেন তখন দেখতে হবে যে আপনার বাবা যদি মারা যায় তাহলে আপনার মা আছেন তাহলে আপনার সাথে আপনার মাও পাবেন আপনি পাবেন অর্ধেক যেহেতু আপনি একমাত্র মেয়ে এটি সুরাত উন্নসার এগারো নম্বর আয়াত আল্লাহ তাহলে স্পষ্ট করে দিয়েছেন ইউসি কুমুল্লাহ উল্লাহ হফি আউল্যদিকুম লিদ্দ্যাকারি মেতল হাবুল উন্ন আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যে ছেলেদের জন্য দুজন মেয়ের সমান মেয়েরাজ থাকবে ফাইন নিসা নিস ফাউকাত যদি ওয়ারিসরা একাধিক নারী হয় যদি ওয়ারিসরা দুইয়ের অধিক নারী হয় আসলে এখানে বোঝানোর উদ্দেশ্য একাধিক তাহলে ফালাহুন্না থুলুসা মা তারাক তাহলে তাদের জন্য মৃত যে সম্পত্তি রেখে গিয়েছে তার তিন ভাগের দুই ভাগ ওয়াইন ক্যানাত ওয়াহেদ আতন আর যদি মৃতের কন্যা একজন হয় তাহলে তার জন্য অর্ধেক তাহলে এখানে এই যে ওয়াইন ক্যানাত ওয়াহেদ মৃতের কন্যা যদি একজন হয় তাহলে তার অর্ধেক তাহলে বোঝা গেল দুইজন অথবা দুইয়ের অধিক হলে তার জন্য দুই তৃতীয়াংশ সেটা শেষের ভাষ্য থেকে স্পষ্ট হয়ে গেছে যদিও প্রথম ভাষে বলা হয়েছে দুইয়ের অধিক হলে ভালো কথা দুইয়ের অধিক হলে দুই তৃতীয়াংশ তাই না তাইলে একের অধিক হলে কী হবে শেষের কথা দ্বারা বোঝা যাচ্ছে একের অধিক হলেও দুই তৃতীয়াংশ আচ্ছা এখন ধরে নিয়েছি যে তার বাবা মারা গিয়েছে বাকি আছে কি তার মা তার মা বাবার স্ত্রী মৃতের স্ত্রী মৃতের স্ত্রী পাবে যদি সন্তান থাকে ছেলে হোক মেয়ে হোক যদি যে কোনো সন্তান আট ভাগের এক ভাগ যেটি সুরা বারো নম্বর আয়তে বলা হয়েছে ফাইন ফাইন কুন ফাইনকুন ফাইনকান ফালাহ মিমা তরাক্তম যদি তোমাদের কোনো সন্তান থাকে তাহলে স্ত্রীদের জন্য থাকবে আট ভাগের এক ভাগ সেই সম্পত্তি থেকে যে সম্পত্তি তোমরা রেখে গিয়েছ আচ্ছা এখন ধরে নিলাম বাবার ভাইও আছে এবং বোনও আছে আচ্ছা বাবার ভাই আপনার কি হবে আপনার চাচা হবে আর বাবার বোন তারা হবে আপনার ফোফো তাহলে বাবার ভাই এবং বোন যদি থাকে তাহলে তারা বাকি অংশটা আসাবা হিসাবে পাবে এবং যেহেতু ভাই বোন যে কোনো পর্যায়ে ভাই বোন থাকলে ছেলেরা ডাবল মেয়েরা তার হাফ পাবে তাহলে এখানে সেই হিসাবে আপনি অর্ধেক আপনার মা আটভাগের এক ভাগ আর বাকি সম্পত্তি আপনার চাচা এবং ফুফুরা পেয়ে যাবে আসাবা হিসাবে আচ্ছা এখন ধরে নেই যদি ভাই নেই কিন্তু ভাইয়ের ছেলেরা আছে তাহলে অথবা ভাইয়ের ছেলে মেয়ে আছে তাহলে আপনার চাচাতো ভাই বোনেরাও পেতে পারে আচ্ছা আমরা এখানে এতটুকুই রাখলাম কারণ এটা আরও অনেক বড় মশালা আরও অনেক বিভিন্ন বিষয় আছে সেটা যদি আপনারা কখনো এরকম অবস্থায় পড়ে যান তাহলে মিরাজ সত্ত্বের বন্টন কি করে হবে সেটা জানার জন্য আপনারা তাইবা একাডেমির কাউন্সিলিংয়ে আসবেন আমরা সেখানে মিরাজ সত্ত্বের বন্টন ডিটেলস আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব এবং সেখানে ফ্যামিলি রিলেশান অথবা দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা কিংবা সাংসারিক যে রিলেশনগত সমস্যা ভুল বোঝাবুঝি কিংবা সেরিয়ার কী বিধান সেরিয়া কীভাবে আমাদেরকে পথ প্রদর্শন করে কিংবা তালাকের যদি কোনো জটিলতা থাকে ইত্যাদি সব কিছুর কাউন্সেলিং আমরা এখানে করে থাকি সাবরিনা মিলি বলেছেন আমার হাজব্যান্ড এর আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছি সে আমার অগোচরে তার পরিবারের সঙ্গে আমাকে নিয়ে সমালোচনা করে বারবার আমি তাকে বলেছি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কারেকশন করে দিও কিন্তু আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে সমালোচনা করো না সে বারবার কথা দিয়েও কথা রাখে না এমনকি সে আমাকে শপথ করেছিল সে আমার কাছে আমার কোনো দোষের কথা বলতে পারে না আমার সাথে স্বাভাবিক জীবনযাপন করছে কোনো ধরনের একে অপরের প্রতি অভিযোগ নেই তার পরিবারের সব সময় আমাকে নিয়ে খোঁচা মেরে কথা তার পরিবার অর্থাৎ পরিবারের অন্যান্য আত্মীয়স্বজন অর্থাৎ আপনার ইন লজদের কথা আপনি বলছেন তারা সব সবসময় আপনাকে নিয়ে খোঁচা মেরে কথা বলে তাই না তার কাছে কিন্তু সে কোনো ধরনের তাদেরকে কারেকশন করে দেয় না উল্টা সে তাদের সাথে হাঁ অথবা সেটাই এ ধরনের সম্মতি দিয়ে কথা বলে তার এই দুমুখ আচরণে আমি তার প্রতি আমার বিশ্বাস সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আমি যখন এ বিষয়ে তার সাথে কথা বলি তখন সে আমাকে সে বলে আমি তো তোমাকে কিছু বলছি না আমি যখন তাকে বলিয়াতে তোমার পাপ হচ্ছে আমার সম্মানহানি হচ্ছে কিন্তু সেটা মানতেই চায় না এটা অপরাধ আপনি তাকে একটু না সিহা করুন আমাদেরকে দোয়ায় রাখুন আপনাদের যেন দোয়া করছি সাংসারিক অশান্তি আসলে ভয়ঙ্কর একটা জিনিস জীবনের সকল শান্তি ধ্বংস করে দেয় ভালোবাসা ধ্বংস করে দেয় একের প্রতি অন্যের সম্মান ধ্বংস করে দেয় একের প্রতি অন্যের যে সুন্দর আচরণের যে একটা স্পৃহা সেটাও ধ্বংস করে দেয় একে অপরের তখন ক্ষতি চাইতে থাকে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে এবং তখন আপনজন হয়ে যায় শত্রু অতএব আমি আপনাদের সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণ পরিবার গঠন করুন একের প্রতি অন্যের শ্রদ্ধা ভালোবাসা ইত্যাদি পোষণ করুন এবং পাশাপাশি অন্যায়ভাবে কাউকে দোষারোপ করবেন না এবং কোনো অন্যায়কে সমর্থনও দেবেন না এটা হলো আমার নাসিহা সবার জন্য আপনাদের দুজনের জন্যই এখানে যেটা আমি বুঝতে পারলাম যে আপনার সাথে আপনার স্বামীর জীবনযাপনটা একদম স্বাভাবিক এবং তিনি আপনাকে কখনো সরাসরি নিজে দোষারোপ করে না আপনাকে কোনো অনুযোগ করে না আপনাকে কোনো গালিগালাজ করে না আপনাকে কোনো মানসিক পীড়ন দেয় না কিংবা শারীরিক কোনো নির্যাতনও করে না শুধু একটাই আপনার অভিযোগ সেটা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি অথবা ননদ কিংবা অন্যান্য শ্বশুর দিকের বা শ্বশুর আত্মীয়দের কেউ কেউ যখন আপনার সম্পর্কে আপত্তিকর কোনো কথা বলে বা অভিযোগ করে তখন সে তাতে সায় দেয় মনে হয় যেন হ্যাঁ সে বলছে ইয়েস সাবরিনার এই এই প্রবলেমগুলো আছে আমি সমর্থন করছি এতে আপনার কষ্ট হয় আচ্ছা এখন আমি আপনাকেও কিছু নাসিয়া করবো কেউ কিছু করবো আপনাকে নাসিয়া করব আপনার স্বামী কিন্তু আপনার পক্ষে আপনার ডেসক্রিপশন পরে আমি বুঝতে পারলাম তিনি কিন্তু আপনার বিপক্ষে নন কিন্তু তিনি তার আপনজনকেও রাগিয়ে দিতে চান না বলেই হয়তো বাহ্যিক সম্মতি জ্ঞাপন করছেন কিন্তু মনের দিক থেকে না যদি মনের দিক থেকেই তিনি সম্মতি জ্ঞাপন করতেন তাহলে আপনাকে এসে রাগ করতেন আপনার উপরে একটা চাপ সৃষ্টি করতেন তাতে বোঝা গেল তিনি আপনাকেও খুশি রাখতে চাচ্ছেন ওনাদেরকেও খুশি রাখতে চাচ্ছেন এক্ষেত্রে তার প্রতি আমাদের নাসিহা হচ্ছে কৌশল অবলম্বন করাতে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যেন একটা মিথ্যা অপবাদ একটা মিথ্যা অনুযোগ কিংবা অভিযোগ যেন প্রতিষ্ঠিত না হয় এতে মানুষ রিয়্যাক্ট করে মানে আমি আমি মানে হাজব্যান্ডকে বলছি আপনার স্ত্রী দেখেন সে আহত হচ্ছে সে ভাবছে এটা তার অপমান হচ্ছে সে কষ্ট পাচ্ছে অতএব আপনি দুই পক্ষকে খুশি রাখতে গিয়ে এমন কিছু করাটা উচিত হবে না যাতে কারোর প্রতি আঘাত হয়ে যাচ্ছে অথবা কারো অসম্মান হয়ে যাচ্ছে আমাদের সুকৌশলেই চলতে হবে আচ্ছা কৌশল কি এর মধ্যে একটা কৌশল হতে পারে আমরা সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা পোষণ করতে পারি মাকে আমি বলার প্রয়োজন নেই যে হ্যাঁ স্ত্রীর কথাগুলো সব যা অভিযোগ করছে সব সঠিক বরং আমি প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যেতে পারি বা মায়ের প্রতি আমার ভালোবাসা আমার শ্রদ্ধা মায়ের কেয়ারিং বাড়িয়ে দিতে পারি বোনদের প্রতি কেয়ারিং বাড়িয়ে দিতে পারি বাবার প্রতি কেয়ারিং বাড়িয়ে দিতে পারি ছেলে সন্তানরা যখন মা বাবা ভাই বোনদের প্রতি কেয়ারিংটা ঠিক রাখে তখন ছেলের বউদের প্রতি ইনলসদের আচরণ কিন্তু অতটা মানে কি বলে অফেন্সিভ হয় না আক্রমণাত্মক হয় না আক্রমণাত্মক কখন হয় যখন তারা লক্ষ্য করে যে বিয়ের পরে তিনি বহুমুখী হয়ে গেছেন এবং বউও তাদেরকে যথেষ্ট কেয়ার করছে না তাহলে ছেলেও কেয়ার করছে না ছেলের বউও কেয়ার করছে না তখনই কিন্তু সমস্যাগুলো আস্তে আস্তে দানা বেঁধে উঠতে থাকে রিয়্যাক্ট করতে থাকে তারা এবং সেটা বিভিন্ন সময় নানাভাবে তার প্রকাশ করে এবং একটা সময় ছোট্ট ব্যাপার থেকে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় আমি সাবরিনা মিলি আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরে আপনাকেও বলবো আপনিও ধৈর্য ধরুন আপনি আপনার স্বামীকে স্বামীর সাথে এগুলো নিয়ে নেগোশিয়েট করুন আর আপনিও আপনার শ্বশুর শাশুড়িকে একটু আলাদা কেয়ার করা শুরু করুন আপনার ইন লজদের প্রতি আপনি কিছু গিফট দেন তাদের সাথে সম্পর্কটাকে একটু উন্নয়ন করুন তাহলে আপনার স্বামীর সাথে তারা কখনও কথা বলার সুযোগ পাবে না তার মানে হচ্ছে আমাদের প্রত্যেককেই কিছু ছাড় দেওয়া কিছু অতিরিক্ত কাজ করা মনের মাহাবারটা একটু বাড়িয়ে দেওয়া আচরণে কিছু সৌন্দর্য ফুটিয়ে তোলা কিছু গিফট আদান প্রদান যদি হয় তাহলে আমার মনে হয় এই লজদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তৌফিক নাহার আপনি বলেছেন বালেঘর আগ পর্যন্ত বাচ্চারা ঈদে বা বিভিন্ন উপলক্ষে অনেক টাকা বা স্বর্ণ গিফট পায় যেগুলো বাবা মায়ের কাছে থাকে সচ্ছল বাবা মায়ের জন্য বালেঘর পর বাচ্চাদের সেসব উপহার সামগ্রী বা সমমূল্যের জিনিসপত্র বাচ্চাদের কাছে বুঝিয়ে দেওয়ার বিধান কী বাচ্চাদের সেসব সামগ্রীর তারা যদি ছোট থাকে তাহলে সেখানে তশরফ করার অধিকার আছে বাবার মায়ের নয় কারণ বাবা তিনি হচ্ছেন পরিবারের অভিভাবক আর রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তান এবং তুমি বাবার অনুগত তুমিও তোমার বাবার জন্য তোমার সন্তানও বাবার জন্যে অতএব এই সন্তানদের প্রয়োজনে অথবা সাংসারিক প্রয়োজনে বাচ্চাদের গিফট পাওয়া এই জিনিসগুলো বাবা ইচ্ছে করলে খরচ করতে পারেন অথবা ইচ্ছে করলে সন্তানদের জন্য রেখে দিতে পারেন কিংবা সন্তানদের জন্য তিনি খরচ করতে পারেন অর্থাৎ তিনি সংসারের প্রয়োজনও খরচ করতে পারেন বাচ্চাদের পেছনে খরচ করে ফেলতে পারেন কিংবা বাচ্চাদের জন্য গচ্ছিত রাখতে পারেন এবং এই অধিকারটা বাবার মা বাবার অনুমতি নিয়ে এ কাজটা করতে পারে কিন্তু বাবার অনুমতি যদি না থাকে তখন মা সন্তানদের এই সম্পত্তির ক্ষেত্রে তা করার অধিকার রাখেন না আপনি এখানে আরেকটা প্রশ্ন করেছেন যে বালেক হওয়ার পরে বাচ্চাদের কি সেই উপহার সামগ্রী বুঝিয়ে দিতে হবে কি না বালেগ হওয়ার পরে যদি থাকে তখন তাকে যদি চান বুঝিয়ে দিতে পারবেন যদি চান সংসারে খরচ করে ফেলতে পারবেন যেহেতু তারা আপনার অধীনস্থ অতএব তাদের জন্য পাওয়া গিফটগুলো এক্সক্লুসিভলি তারাই মালিক আপনি কিছুই তাসারোফ করতে পারবেন না বাবা হিসাবে এটা ঠিক নয় বরং আপনি বাবা হিসাবে তাসারুফ করতে পারবেন এটি রসুল সাল্লাহসাল্লামের হাদিসের বক্তব্য এবং এটি আমাদের কেরামেরও বক্তব্য আচ্ছা আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে না দিলে কি আমার তো খেয়ানাতকারী হিসাবে গুণাগার হতে হবে এর উত্তরটা পেয়ে গেছেন তাই না হবে না আপনি গোনাগারও হবেন না খ্যানকারীও হবেন না মেয়ে বাচ্চাদের জন্য কিছু সোনার গয়না বানালে কি ছেলে বাচ্চাদেরও সমমূল্যের উপহার দিতে হবে এই জায়গায় আমাদের কিছু কথা রয়েছে যেহেতু আমাদের ওলামেকার এই জায়গায় ব্যাখ্যা করেছেন আমরা আমাদের সন্তানদের পিছনে ছেলে হোক মেয়ে হোক যে খরচটা করি সেটা দুই প্রকার একটা হলো নাফাকা কাহ খরপোশ তাদের বস্ত্র বাসস্থান এর প্রয়োজনে আমরা যা কিছু তাদের পেছনে খরচ করি এটা হলো নাফাকা বা খরপোস আর আরেকটা হলো আতইয়া বা গিফট আতইয়া বা গিফট নাফাকা বা খরপোসটা হবে প্রয়োজন অনুযায়ী আমার যদি চার সন্তান থাকে বা ছয় সন্তান তাহলে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাদের পেছনে খরচ করব এখানে সমান হওয়াটা প্রয়োজন নেই একজনকে আমি হয়তো একটা প্রতিষ্ঠানে পড়তে দিয়েছি সেখানে তার খরচটা হয়তো পাঁচশো টাকা বেশি লাগলো আরেকজনকে আরেকটা প্রতিষ্ঠানে পড়তে দিয়েছে সেখানে হয়তো পাঁচশো টাকা কম লাগলো একজন পড়ছেন ক্লাস টেনে আরেকজন পড়ছেন ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে যে পড়ছে তার খরচ মাসে অনেক কম লাগে ক্লাস টেনে যে পড়ছে তাকে কিছু প্রাইভেট কিছু কোচিংয়ের খরচ সহ দিতে হয় বেশি লাগে তাহলে দেখা যাচ্ছে যে এখানে সমান সমান হওয়াটা জরুরি নয় ছোটো বাচ্চার পোশাক বানানোর খরচ অনেক কম কাপড়ের খরচও কম বানানোর খরচও কম বড়ো বাচ্চাদের অনেক বেশি মেয়ে বাচ্চাদের অনেক সময় পোশাকের দাম আরও বেশি পড়ে তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকের হাজাত অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনি খরচ করবেন তাতে কম বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু গিফটের ক্ষেত্রে আপনাকে সমতা রক্ষা করতে হবে আপনি একজনকে একটা কলম দিয়েছেন সমমূল্যের কলম সবাইকে দিতে হবে আপনি একজনকে একটা গিফট জামা গিফট করেছেন তাহলে সমমূল্যের বা কাছাকাছি মলের উনির্বিশ হলে কোনো সমস্যা নেই আপনাকে সেই গিফটটা দিতে হবে কারণ রোমাদেবনে বা শিরের বাবা যখন তার মায়ের প্ররোচনায় বলবো বা চাপে বলবো তিনি যখন একটা গিফট দিয়েছিলেন তখন সাল্লাহ সাল্লামকে সাক্ষী হওয়ার জন্য বাবাকে পাঠিয়েছিলেন রসুলসাল্লাম জিজ্ঞেস করেছিলাম তুমি কি তোমার সব সন্তানকে এই গিফটটা দিয়েছ তিনি বললেন যে না দেয়নি তখন সাল্লাম বললেন এটা জুলম আমি জুলুমের পক্ষে কখনো সাক্ষী হব না এ বাই না ওলা তোমরা তোমাদের সন্তানদের মধ্যে আদল করো এবং এই আদলটা হচ্ছে গিফটের ক্ষেত্রে কোনো কিছু দান আপনি একজনকে একটা ফ্ল্যাট দিলেন আরেকজনকে কিছু দিলেন একজনকে একটা জমি জীবদ্দশা দিয়ে দিলেন আরেকজনকে কিছু দিলেন না এটা জায়েজ হবে না অনেক সময় প্রথম সন্তানকে অনেকে একটা গিফট দেন দ্বিতীয় সন্তানকে কিন্তু আর দেন নাই তৃতীয় সন্তানকে দেননি চতুর্থ সন্তানকে দেননি এটা আদল এবং ইনসাফের খেলাফ হবে এটা করা যাবে না এক্ষেত্রে আমরা দেখি যে ওলামেকের এমনও খুব সুন্দর সুন্দর কথা আছে আমি শেখ বিন ওরাইমিনের একটা কথা আমি এখানে উল্লেখ করছি তিনি আমাদেরকে নাফাকাহ বা খরপোশ এবং আতিয়া বা হাদিয়ার মধ্যে পার্থক্য করার ব্যাপারে সতর্ক করেছেন বলেছেন যদি আমরা ধরে নেই যে তাদের কোনো একজন মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে এবং মাদ্রাসার কিছু খরচ আছে সে খরচ তাকে দিতে হবে যেমন বই খাতা কলম কালি ইত্যাদি আরেকজন পড়েই না পড়াশোনা করে না সে ঘুরে বেড়ায় এবং ধরে নিলাম যে ঘুরে বেড়ায় তার কোনো খরচ নাই এবং সে বয়সে বড় তার এই ধরনের মানে পড়াশোনার খরচ তাকে দিতে হয় না তাহলে যদি প্রথম ছেলের পেছনে পড়াশোনায় ধরলাম দুই হাজার টাকা মাসে ব্যয় করে তাহলে বড় ছেলে যে পড়ে না যার কোনো আসলে টাকারও দরকার নাই তাহলে তাকে কি দুই হাজার টাকা দিতে হবে উত্তর হচ্ছে যে না তাকে দিতে হবে না তিনি বলেছেন লাই লাইয়াজিব এটা ওয়াজিব হবে না দিলে দিতে পারে কিন্তু দেওয়াটা ওয়াজিব নয় কারণ আদল ইনসাফটা এটা ইনফাকের ক্ষেত্রে না এটা আতিয়া বা গিফটের ক্ষেত্রে অতএব আমার মনে হয় আপনি উত্তরটা পেয়ে গেছেন শামিমা আক্তার বলেছেন আমার মেয়ের মাথায় তিন পাক এখন সবাই বলে ওর নাকি তিন বিয়ে হবে এটা কতটুকু সত্য বোন শামিমা এটা কিভাবে সত্য হতে পারে বলে আপনি মনে করেন বলেন তো মানুষ বললেই কি সত্য হয়ে যাবে মানুষ বলার পেছনে যুক্তি কি কোরআন হাদিসের কি কোনো দলিল তাদের আছে নেই এটা কুসংস্কার এটা কুসংস্কার এই ধরনের বিশ্বাস পোষণ করলে ইমানই থাকবে না একজনের কয়টা বিয়ে হবে ভবিষ্যৎ কি এটা তো আল্লাহ জানেন এটা আল্লাহ জানেন অতএব আল্লাহর সাথে কোনো প্রতিযোগিতা করা বা এমন আকিদা পোষণ করা যাতে ভবিষ্যতের বিষয়গুলো আমরা নিজেরাই জেনে ফেললাম বলে দাবি করি সেটা করা যাবে না সঞ্জিদ আক্তার বলেছেন মেয়েরা অনেক সময় নিজ ঘরে বা ঘুমানোর সময় অথবা গরমকালে খুব উঁচু করে খোঁপা বেঁধে থাকে ঘরে কিংবা ঘুমানোর সময় আপনি বলেছেন যে উঁচু করে খোঁপা বাঁধা তো নিষিদ্ধ এটা কি সর্বাবস্থা নিষিদ্ধ নাকি নন সামনে নিষিদ্ধ ননমাহারাম না দেখা মতো যে কোনো সময় উঁচু করে বাঁধা যাবে কি উত্তর হচ্ছে উঁচু করে খোঁপা বাঁধা সর্ব অবস্থায় নিষিদ্ধ এটা ঠিক নয় এটা ঠিক নয় বরং মেয়েরা যদি ঘরে থাকে কেউ তাদেরকে না দেখে পরপুরুষের সামনে সে না যায় নন্দাহরামদের সামনে কিংবা আজনবী মানুষের সামনে যদি সে না যায় তাহলে সে উঁচু করে খোঁপা বাঁধতে কোনো বাধা নেই এটা সেরিয়াতে যায় আছে এটা সেরিয়াতে যায় আছে সেই খোঁপাটা সে চুল দিয়ে উঁচু করুক অথবা স্কার্ফ বা কাপড় দিয়ে হিজাব দিয়ে সে উঁচু করুক সর্বাবস্থায় এটা ঘরের মধ্যে বা ঘুমানোর সময় জায়জ হবে কিন্তু যদি সে বাইরে যায় নন মাহরামদের সামনে সে নিজেকে পেশ করে অথবা তাকে যেতে হয় অথবা আজনবী পুরুষদের সামনে দিয়ে তাকে যেতে হয় তখন এই ধরনের খোঁপা বাধাটা নিষিদ্ধ তার দলিল কি দলিল হচ্ছে সহিফ ইসলামের একটা হাদিস যেটাতে এই ধরনের মহিলাদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে দুই ধরনের বা দুই প্রকারের জাহান নামে মানুষ রয়েছে আমি তাদেরকে এখনও দেখি নাই আমি তাদেরকে এখন দেখি নাই কে বলছেন রাসুল সাল্লাম বলছেন এক এক প্রকার জাহান নামের মানুষ হচ্ছে একদল মানুষ যাদের সাথে ব্যাথ থাকে গাভীর লেজের মতো মানুষকে শুধু পেটায় তাদের কাজ হচ্ছে মানুষকে পেটানো আর আরেক প্রকারের জাহান নামে মানুষ হচ্ছে মহিলারা যারা বসন বা কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ অর্থাৎ স্বল্প বসনা অথবা টাইটফিট টাইট ফিট এমন পোশাক পরে যাকে তাদেরকে উলঙ্গ বলেই মনে হয় মোমিলাত মা এলাট মানে নেশা উন কাসিয়াত আরিয়াত মোমিলাত মা এলাট যারা অন্যদেরকে নিজেদের প্রতি আকর্ষণ করে এবং অন্যদের প্রতি তারা আকর্ষণ বোধ করে থাকে নবিসাম বললেন রোউ সুহন্না ক্যাসমেতেল বক্তিল ম্যা ইলা তাদের মাথাটা হচ্ছে উটের বাঁকা কোজের মতো ওকের বাঁকা কোজের মতো যে কুঁচটা একদম উঁচু হয়ে থাকে এবং বাঁকানো থাকে ওলা খুলনাল নারী হাহা তারা কখনও জান্নাতে প্রবেশ করবে না অবশ্যই এখানে কখনও শব্দটা ইউজ করা হয়নি তারা জান্নাতে প্রবেশ করবে না এটা বলা হয়েছে ওলাইজিদনা রি হাহা তারা জান্নাতের গন্ধও পাবে না ওয়াইদনা রি হাহা কেদা যদিও জান্নাতের এই গন্ধটা এই এই দূরত্ব থেকে পাওয়া যায় কিন্তু এই মেয়েরা এই মহিলারা পাবে না এই শ্রেণীর লোকেরা পাবে না এখন এখানে তাদের মাথাগুলো ওটের বাঁকানো কুচের মতো এটা বলতে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে তারা তাদের ওড়না অথবা তাদের স্কার্ফ অথবা তাদের চুল দিয়ে তারা এমন এক ধরনের খোপা বা খোপার মতো বাঁধবে যেটাকে উঁচু করে রাখবে যেটাকে উঁচু করে রাখবে তাহলে এটা হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ হওয়ার প্রমাণ কি কারণ বলছে এই কাজের কারণে তারা জান্নাতেই যাবে না এই কাজ করে তারা কি করে আসে তাদের সৌন্দর্য চর্চা করে পরপুরুষকে আকর্ষণ করে তাদের খোপা দেখে অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ এবং তারাও পুরুষদের দিকে তাকিয়ে থাকবে কারণ মমিলাত এলাত মা এলাত বলা হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে খোপা চুল দিয়ে হোক কাপড় দিয়ে হোক স্কার্ফ দিয়ে হোক রুমাল দিয়ে হোক বা অন্য দিয়ে হোক যদি এই ধরনের খোপা তৈরি করা হয় যার উদ্দেশ্য হচ্ছে নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করা এবং পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় রূপে গড়ে তোলা এবং তাদের প্রতি আকর্ষণবোধ করা তাদেরকেও আকর্ষিত করা এই জন্যই এটা নিষিদ্ধ কারণ এটা সম্ভ্রান্ত মুসলিম নারীর বৈশিষ্ট্য হতে পারে না এটা হচ্ছে সে সমস্ত নারী যারা নিজেদেরকে পণ্য হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে এবং মানুষের কাছে নিজেদের ইজ্জতকে বিক্রি করে দেয় এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য ফলে এটাকে শুধু নিষিদ্ধই করা হয়নি এটাকে কঠিন শাস্তির আসলে ভয়ও দেখানো হয়েছে কিন্তু মেয়েদের সৌন্দর্য চর্চা তাদের ঘরে তাদের স্বামীর সামনে তাদের হাউস হোল্ডের মধ্যে এটা জায়জ মেয়েরা তার স্বামীর সামনেও এমন অনেক পোশাক পরতে পারবে যেটা স্বামী ছাড়া অন্য কারোর সামনে পড়তে পারবে না অতএব বিষয়টা আমার মনে হয় আমাদের বোনেরা আপনারা বুঝতে পেরেছেন অতএব উঁচু করে খোপা বাধা সর্বাবস্থায় নিষিদ্ধ এই ধারণাটা মোটেই শুদ্ধ নয় মোহাম্মদ মুসাইদ শেখ বলেছেন আল্লাহ সতাল্লাহ আল ইসরার তেইশ নম্বর আয়াতে বলেছেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো এবং যেন তোমরা উফ শব্দটাও তাদেরকে বলো না বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সমাজের অধিকাংশ মানুষই এই আয়তের মূল সারমর্ম মেনে চলতে পারে না এই উফ না করা বলতে আল্লাহ তালা সত্যিকার অর্থে কি বোঝাতে চেয়েছেন সকল ওল্লামাইকের আম একমত উফ বলতে বোঝানো হচ্ছে কষ্ট দেওয়া অর্থাৎ এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যাতে মা বাবা কষ্ট পান বাস এটাই ঈদা উফ ও ফালক উল্লাহমা উফিন মানে হ্যাঁ হচ্ছে লুহিবা তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না রাকিবুজ্জামান শিমল বলেছেন আমার চাচা যদি আমার কাছ থেকে তামাকের ব্যবসা কেনা বেচার কাজ করার জন্য টাকা ধার চায় আমাকে দেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে তামাক হারাম মনে করি অতীতে তিনি আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন যদি না দেই তাহলে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমার করণীয় কি দয়া করে উত্তর দিলে উপকৃত হবে ইনশাল্লাহ ইয়াক ভাই শিমুল তামাকের ব্যবসা বিধানটা কি আপনি যেটি বলেছেন এটা আমাদেরও তাহকিক আমরা বহুবার বলেছি তামাক চাষ করা তামাক বিক্রি করা তামাক সেবন করা তামাক দিয়ে স্মোক করা এটা সারাসার স্পষ্ট হারাম এটাকে আমাদের দেশের অনেক রাম মাকরু বলেছেন বাট এটা তাদের ইজতেহাত যে কেউ ইজতেহাদ করে ফেকি বিষয়গুলোতে ভিন্ন মত পোষণ করতেই পারেন কিন্তু যত দলিল আমরা বিশ্লেষণ করেছি আমি এটা নিয়ে আরও অনেকবার বিভিন্ন জায়গায় আলোচনা করেছি তাতে আমাদের কাছে নিশ্চিত জ্ঞান এসে গেছে অর্থাৎ আমাদের কাছে এটা অন্যর কাছে নাও হতে পারে কোরআনের অনেক নিশ্চিত জ্ঞান কত মুসলিমের কাছে কোনো জ্ঞানই যেহেতু নাই তার কাছে নিশ্চিত জ্ঞান থাকে না যাই হোক এটা হারাম অতএব হারাম কোনো কাজের ব্যবসায় কাউকে আপনার উচিত না তাকে সে ব্যবসায় সংযুক্ত হতে দেওয়া অনুমতি দেওয়া এবং সেজন্য ধার দেওয়া আপনি তাকে হালাল কোনো কাজে দিতে পারেন এবং তাকে উদ্বুদ্ধ করুন যে চাচা আপনি যদি হালাল কোনো কাজে আমার সাহায্য সহযোগিতা চান আমি করব কিন্তু হারাম কাজে এটা করা যাবে না আর আপনারা জানেন যে ধূমপান তো সারা বিশ্বে সবাই হারাম করে দিয়েছে তাহলে আমরা কেন হারাম করব না আপনি দেখেন আমাদের দেশের পথে ঘাটে সব জায়গায় নিষিদ্ধ না হারাম মানে তো নিষিদ্ধ আপনি দেখেন পাবলিক প্লেসে পাবলিক বাসে পাবলিক ট্রেনে এবং এখন যে মেট্রো রেল হলো সেখানেও কিন্তু ধূমপান নিষিদ্ধ নিষিদ্ধ মানে আইনত দণ্ডনীয় নিষিদ্ধ তাহলে এটা সেরিয়াতে কি করে হালাল হয় বলেন তো আর চিকিৎসকরাও বলেন ধূমপান এত ক্ষতিকর এটা মৃত্যু ঘটায় এটা মৃত্যুর কারণ হতে পারে অসিলা হতে পারে অতএব ধূমপানকে মাকরুহ বলার আসলে কোনো যুক্তিই নেই কোনো আসলে মতামত এর পক্ষে আমরা শক্তিশালীভাবে মোটেই পাই না আবুল কালাম বলেছেন দুটো বই সম্পর্কে মন্তব্য জানতে চান একটা হলো আত্মামহিদ লেসার হাই কিতাবিত্ত ওহিদ এ বই হচ্ছে আসলে মূলত একটা সংকলন ফদিলাত শেখ উস্তাদ সলাহ বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ তিনি যে উপর দার্সগুলো দিয়েছেন এটা কিতাব তৌহিদের সরা করতে গিয়ে এটা হলো তারই একটা সংকলন অত্যন্ত চমৎকার নির্ভরযোগ্য একটা বই আপনারা এটা পড়তে পারেন এটা মাতব এটা দারু তৌহিদ থেকে ছাপানো এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ছয়শো চৌত্রিশ এটা পড়তে পারেন আরেকটা বই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন গায়াতুল মরিদ ফিশার হাই কিতাবি তৌহিদ এ বইটির মোয়াল্লেফ হচ্ছেন বা সংকলক ডক্টর আব্দুর রহমান বিন আবদুল আজিজ আল আকল এটিও অত্যন্ত ভালো মানের একটি বই এ বইটি মার্কাজুদ্ আল আলমিয়া থেকে এটি প্রকাশিত এটা মধ্যপ্রাচ্য থেকে প্রিন্ট করা হয়েছে এ বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে পাঁচশো আশি অত্যন্ত ভালো আর একটি তৌহিদর উপর সহি বই আপনারা এই বইটাও পড়তে পারেন তাহমিনা বেগম বলেছেন স্বামীর মা প্রায় ঘরের কাজ কম করা নিয়ে অপমান করে থাকে স্বামীর কাছে তার মায়ের বিষয় বিচার দিলে মা কষ্ট পাবে এ অজুহাতে মাকে কিছু বলে না এক্ষেত্রে ওই স্বামী কি তার স্ত্রীর উপর জুলুম করেছে বললে গণ্য হবে দেখুন স্ত্রীকে মা কিছু বকাবকি করেছে এখন স্ত্রী এসে স্বামীর কাছে বিচার দিয়েছে এখন স্ত্রী চাচ্ছে স্বামী মাকে কিছু বকাবকি করুক এটা কি ইনসাফ হবে এখন স্ত্রী মাকে কিছু স্বামী মাকে কিছু বলেনি বলে কি স্ত্রী উপর জুলুম হবে না এটা জুলুম হবে না বরং আমি আপনাকেও বলবো একটু ধৈর্য ধরুন আপনি আপনার স্বামীর সাথে আলাপ করুন যে মা আমাকে এটা বলছে আমি সহ্য করছি অনেক সময় আমার আপনার আপন বাবাও তো নিশ্চয়ই আপনাকে অনেক সময় পিটিয়েছে তাই না আপনি কি প্রশ্ন তুলেছেন বাবা আমাকে আজ তো জুলুম করছো কেন যে কোনো একটা মাসলা হাতে হয়তো আপনার শাশুড়ি আপনাকে দু একটা কটু কথা বলেছে এগুলোকে মিনিমাইজ করে যদি তার সাথে ইনটিমেসি রক্ষা করতে পারেন তাহলে দেখবেন আপনার শাশুড়ি আর কখনো এটা করবে না কিন্তু উনি প্রথম যেদিন আপনাকে একটা কটু কথা বলেছে আপনি কিন্তু তাতেই রিয়্যাক্ট করেছেন এবং মন খারাপ করেছেন এবং হয়তো শো করেছেন ফলে ওই যে সম্পর্ক খারাপ হয়েছে এখন সেটা প্রতিদিন বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে ফলে এটা একটা চরম আকার ধারণ করেছে শাশুড়ি আর আপনাকে পছন্দ করেন না আপনি শাশুড়িকে পছন্দ করেন না স্বামী বেচারা মাঝখান থেকে খুব কঠিন অবস্থা আছে কাকে খুশি করবে স্ত্রীকে না শাশুড়িকে আপনি আপনার স্বামীর বিষয়টা কিন্তু ইগনোর করছেন ভুলে যাচ্ছেন এই অবস্থায় স্বামীরা যে কি কঠিন একটা পীড়ার মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে এটা অনেকে স্ত্রীও বুঝে না আমি আপনাকে বলবো আপনি একটু স্যাক্রিফাইস করুন মুরব্বিরা তো মুরব্বীরা তো কিছুদিন পর এক্সপায়ার হয়ে যাবে তাদেরকে তাদের কথাটা যেহেতু তারা মুরব্বী একটু সহ্য করুন আর এর মধ্য দিয়েও আপনি কাউন্সেলিং নিতে পারেন আমাদের তাইবা একাডেমির কাউন্সিলিং নিতে পারেন আপনি আপনার স্বামী দুজনে মিলে যদি কোনো বিজ্ঞ ব্যক্তি বা কাউন্সিলরের কাছে কোনো বিজ্ঞ আলেমের কিছু পরামর্শ নেন ভিত্তিক সমাধান চান হয়তো সুন্দর সমাধান পেয়ে যাবেন আপনার মাকে আপনারাই যদি একটা ভালো কেয়ারিং করেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে খুব রেয়ার কেসে শাশুড়িরা সংশোধন হয় না কিন্তু অধিকাংশ কেসে আমাদের বিশ্বের যে সংশোধন হয় আচ্ছা আমি এবার আপনাদের দেখি কোন প্রশ্ন কি এসেছে কিনা লাইভ কোশ্চেন নেওয়ার চেষ্টা করি হ্যাঁ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে এইচ এম নিজাম বিন মহিব বলেছেন আমাদের এই জানতে চাই অনুষ্ঠান একটা উপকারী আয়োজন সবসময় আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে আলহামদুলিল্লাহ ভাই নিজাম বিন মহিব অনেক ধন্যবাদ আপনাকে আপনিও বেশ কিছু অনুষ্ঠান পরিচালনা করেন আমি দেখেছি তো আমাদের এই অনুষ্ঠান আপনি দেখছেন এবং এখানে আমরা জ্ঞান শেয়ার করছি সেটাও আপনি বুঝতে পেরেছেন এই আপনাকে অনেক অনেক সুক্রিয়া পারভেজ তপি বলেছেন জিপিএফ জিপিএফের টাকার কি প্রতি বছর জাকাত দিতে হবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সেটার কথা আপনি বলছেন উত্তর হচ্ছে যে না প্রভিডেন্ট ফান্ডের জাকাত আপনাকে প্রতি বছর দিতে হবে না কারণ এটা হলো রেস্ট্রিক্টেড একটা ফান্ড আপনি ইচ্ছা করলেই সেখানের টাকা তসারোফ করতে পারেন না এটা আবদ্ধ একটা টাকা যেটা রেস্ট্রিক্ট করে রাখা হয়েছে আপনি যখন অবসরে যাবেন তখন আপনাকে দেওয়া হবে অতএব আপনি যখন অবসরের সময় এই টাকাটা পেয়ে যাবেন তখন এককালীন আপনার সুদমুক্ত যে টাকাটা তার এক বছরের জাকাত সাথে সাথে দিয়ে দিবেন আর সুদের টাকাটার জাকাত আপনি দেবেন না বরং পুরো টাকাটাই আপনি কোনো জনকল্যাণে সওয়াবের নিয়ত ছাড়া ব্যয় করে দেবেন রাকিব আল হাসান বলেছেন সহিয়াকিদা মানহাজ বিশুদ্ধকরণের জন্য কিছু বই সাজেস্ট করলে উপকৃত হতাম কিতাব তৌহিদ এবং শারহে কিতাব উত্তৌহিদ এই বইগুলো শারহে কিতাব তৌহিদ এই বইটা শেখ মুহমদিন সলমিন ওইসাইমিনের আছে শেখ সল ফৌজানের আছে শেখ সলেহ আল শেখের আছে এরকম অনেক বই আপনারা পাবেন পাশাপাশি আপনার শারহুল আকিদাত্ত হাউয়া ইমাম এবনু আবিল এজ তার লেখা এটা মদিনার তৌহিদের বই। এবং অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ তেসির আজিজুল হামিদ আরেকটি গ্রন্থ আছে সেটিও আপনারা পাঠ করতে পারেন পাশাপাশি শেখ সালে ফৌজানের আকিদাত তৌহিদ বইটি খুব সংক্ষেপে অত্যন্ত চমৎকার এই বইটির অনুবাদ আমি করেছি আপনারা বাজারে রকমারি ডট কম থেকে এটি পাবেন আরেকটি আকিদার বই আপনি পাবেন অসুল ইমান ইমানের মৌলিক কতিপয় বিষয় এটি মদিনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রফেসর লিখেছেন এবং সেটি পাওয়া যাচ্ছে এখন বাংলা অনুবাদে আমি এবং ডক্টর অবকর জাকারিয়া সেটি অনুবাদ করেছি এছাড়াও আর অনেক বই আছে আর আকিদার উপরে খুবই সংক্ষেপে কিছু নলেজ নেওয়ার জন্য একটা ছোট্ট বই আহলুসন্নুল জামাতের আকিদা আমারই সংকলনে এবং রচনায় সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন সেটি তাইবা একাডেমির বই আপনারা নিতে পারেন এছাড়াও ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ইসলামী আকিদা বইটি আছে এখন আলহামদুলিল্লাহ সেই আকিদার আরও অনেক বই আছে আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন আমি জাহাজে চাকরি করি ঢাকা নারায়ণগঞ্জ হতে চিরং আসা যাওয়া করি অনেক সময় পণ্য খালাস করতে দেরি হওয়ায় এক দুই মাস বসে থাকা লাগে অনেক সময় আগে থেকে বুঝতে পারি হয়তো এবার অনেক দিন থাকতে হবে সব সময় কি কসর আদায় করবো কসরের জন্য আপনার মূলনীতি হলো আপনি যদি সফরে থাকেন কসর করবেন এখন আপনি তো একটা অনিশ্চয়তার মধ্যেও আছেন অধিকাংশ কারাম বলেছেন ব্যক্তি যখন অনিশ্চয়তার মধ্যে থাকে বুঝতে পারছেন অনেকদিন দিন কিন্তু কতদিন ঠিক নাই তাহলে এটা আপনি যদি সফর কন্টিনিউ করেন তাহলে আপনি কসর করবেন আর যদি বলেন যে না আমি তো এখানে কয়েক সপ্তাহ থাকতে হবে তাহলে শুরু থেকেই আমি মকিম হয়ে যাওয়ার নিয়ত করলাম তাহলে আপনাকে একবার মকিম হওয়ার নিয়ত করলে এক জায়গায় নতুন সফরে যাওয়ার আগ পর্যন্ত আপনি আর কসর করতে পারবেন না আসিফ রবি তিনি বলেছেন জজাক আল্লাহ খায়রান ওয়া ইয়াক ইয়া আসি আসিফ তাহিদুল ইসলাম মোহাম্মদ পলাশ তারা আমাদের অনুষ্ঠান দেখে তারা তাদের পজিটিভ অভিমত ব্যক্ত করেছেন এবং মাশা আল্লাহ বলেছেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন ভালো করুন মোহাম্মদ আবদুল্লাল নোমান আমার মাকে কালো জাদু করেছে বলে মনে হয় এখন কীভাবে এটা থেকে বাঁচতে পারবো কালো জাদু নিয়ে ইনশাল্লাহ আমরা দেখি একটা বা একাধিক পর্ব করার চেষ্টা করব ইনশাল্লাহ কালো জাদু নিয়ে যদি আপনাদের অনেক প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আর আমরা হয়তো কিছু আলোচনা করবো তারপরে প্রশ্ন উত্তর দেবো যাতে করে আপনাদের অনেক প্রশ্ন উত্তর হয়ে যায় কালো জাদু মানে হচ্ছে সেহের বা জাদু জাদুটো না কুফরি এটা ইসলামে নিষিদ্ধ কালো জাদু এর একটা কুপ্রভাব আছে এটা হারত মারুতের ঘটনায় সুরাল বাঁকরার মধ্যে আল্লাহতাল্লাহ উল্লেখ করেছেন এবং এটা সেই সেই ডিসকাশন থেকে বোঝা যায় এটা কুফরি আর রাসুলসাল্লাহ সাল্লাম সেহেরকে বা জাদুকে মিনাসেব মোবেকাত সাতটা ধ্বংসাত্মক বিষয়ের একটা বলে উল্লেখ করেছেন অতএব কালো জাদু করা গোনা টোনা যদি কেউ মনে করেন যে আপনাকে করে ফেলেছে তার কিছু চিকিৎসা আছে এবং টোনা যাতে কেউ করতে না পারে আগে থেকে প্রিভেন্টিভ কিছু চিকিৎসাও আছে আপনারা সেই চিকিৎসাটা নিতে পারেন আসিদ্দিক পাবলিকেশন এটা শান্তিনগর যে মসজিদ আসিদ্দিক আছে সেখানে থেকে প্রকাশিত একটি বই সেটি হল জাদুকর্ম জ্যোতিষকর্ম এবং গণক গণনা করা ইত্যাদি এর মাধ্যমে মানে যে কাজগুলো করা হয় তার সেরাই বিধান শেখ বিন বাজ এটা রচনা করেছেন আমি অনেক আগে প্রায় অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে এটা অনুবাদ করেছি এটা ইসলাম হাউজে ছিল সেটি এখন অনুবাদ পাওয়া যাচ্ছে আপনারা সেটা সংগ্রহ করে জাদু টোনার বা ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসাটা আপনারা করতে পারেন সোহাগ ইসলাম বলেছেন আমি আপনার ইউটিউবের বিভিন্ন লেকচার শুনেছি যে কোরআন ওজু ছাড়া ধরা যাবে না আপনি আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি আমার কথা হচ্ছে আমার ঠান্ডার জনিত অ্যালার্জি আছে সেই সাথে আমার গ্যাস্ট্রিকের একটা বড় সমস্যা রয়েছে বারবার হাওয়া বের হয় সেক্ষেত্রে আমার করণীয় কি আমার কাছে কি অ্যারাবিক কোরআনটা যে কোরআনটা আছে সেটা পড়তে ভালো লাগে প্লিজ জানাবেন ভাই সোহাগ আপনার জন্য সেরা এই বিধান হচ্ছে প্রত্যেক ওয়াক্তে আপনি একবার উঁজু করবেন তাতে আপনার যদি প্রস্রাবও অনবরত পড়তে থাকে অথবা যদি এ রোগ না থাকে বায়ু যদি অনবরত বের হতে থাকে তাতে আপনার অজু আছে বলে গণ্য হবে অথবা আপনি কোরআন পড়তে এবং এই এক অজুতে সালাদ কন্টিনিউ করতে আপনার কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক ওয়াক্তে আপনাকে নতুন করে অজু করতে হবে আবদুল্লাহ রশিদ বলেছেন কোরআনের অর্থ ব্যাখ্যা মুখস্থ করার জন্য কোরআন মজিদ দাগিয়ে পড়া যাবে কি না কোরআনের যে মোসহাফটা আছে সেখানে দাগাবেন না এটা কোরআনের অবমাননা হয় অসম্মান হয় আপনি যদি দাগিয়ে পড়তে চান তাহলে তাফসিরটা নেন তাফসিরের মধ্যে দাগানো অথবা পাশে কোনো ফুটনোট লেখা এগুলো হতে পারে কিন্তু কোরআনের মূল মোসাহকে আমাদের যথেষ্ট সম্মান করতে হবে ইন্নাহ কোরআনুল করিম এটা নোবেল কোরআন মহাসম্মানিত কোরআন অতএব তার সম্মান নষ্ট হয় এমন কিছু করা যাবে না কানিজ ফাতেমা বলেছেন ক্র্যাক সফটওয়্যার অ্যাডব ফটোশপ এই ধরনের ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা কি জায়েজ ক্র্যাক সফটওয়্যার ক্ষেত্রে আমরা দেখি যারা অরিজিনাল সফটওয়্যার করে থাকেন তাদের পক্ষ থেকে এক ধরনের মৌন সম্মতি আছে তা না হলে তারা কপিরাইট ক্লেম কেন করছে না নানা কারণে বাহ্যিকভাবে মনে হচ্ছে ক্র্যাক সফটওয়্যারের কপিরাইট বা এর বিরুদ্ধে কপিরাইট ক্লেম না করা হলে মনে হচ্ছে সেটা পারমিটেড ফলে সেটা সে পারমিশনের পথ ধরে ব্যবহার করা যায় কিন্তু যদি এটা প্রমাণিত হয় যে কোনো অরিজিনাল সফটওয়্যার কোম্পানি তাদের ক্র্যাফ সফটওয়্যার বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমা করেছে বা ক্লেম দিয়ে রেখেছে তাহলে কিন্তু সেই ক্র্যাক সফটওয়্যারটার ব্যবহার করা যাবে না আপনাকে অরিজিনালটাই কিনতে হবে সংগ্রহ করতে হবে আল্লাহ তালা আলম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমরা আবারও পরবর্তী পর্বে আসবো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের প্রশ্নগুলো আপনারা পাঠান আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোকে ওয়েলকাম জানাচ্ছি বিশেষ করে আমাদের ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের আমাদের আত্মীয়দের সাথে রিলেশনশিপ প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের শিক্ষা দীক্ষা আমাদের চিন্তা চেতনা আকিদা ইমান ইবাদত মামেল এ সম্পর্কে যত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আছে আপনারা পাঠাতে পারেন আপনাদের সেই প্রশ্নগুলো থেকে আমরা বাছাই করা প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি এবং লাইভে করা আপনাদের কিছু প্রশ্ন আমরা নিয়ে থাকি অতএব আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন আমরাও ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর অধিক হারে জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে তফিক কামনা করে এবং আমাদের যে কোনো ভুল বিভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষম আছে আর আপনাদেরকে শুক্রিয়া জানিয়ে আজকে এখানেই শেষ করছে হদা সাল্লসালা আলহ নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত